র‍্যাব ধরা পড়ছে মহিলা সহ। দীর্ঘদিন ধরে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে পরকীয়া চলছিল আরেক পুলিশ সদস্যের। প্রায় ওই নারীর বাসায় আসা যাওয়া করতেন অভিযুক্ত ওই পুলিশ সদস্য। এ খবর জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তিকে ধরতে ছক কষেন গ্রামবাসীরা। পরে পরিকল্পনা অনুযায়ী ধরাও পড়েন স্থানীয়দের হাতে। এমনই ঘটনা ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম ইব্রাহিম আলী। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার রানীহাটি গ্রামের মুজিবুর রহমানের ছেলে। নাটোর জেলায় পুলিশ থেকে র‍্যাবে যোগদান করেছিলেন তিনি। এরপর আবারও যোগ দেন পুলিশে। বর্তমানে ছুটিতে ছিলেন ইব্রাহিম। স্থানীয়রা বলছে ওই কনস্টেবলের স্ত্রীর নাম সোনিয়া। তিন সন্তানের জননী তিনি। এর আগে তিনবার বিয়ে হলেও তিনি তার বাবার বাড়ি বোয়ালমারী পৌর সদরের কুশডাঙ্গা গ্রামে থাকতেন। তার বাবাও পুলিশে চাকরি করতেন। র‍্যাবের সাবেক সদস্য ইব্রাহিম প্রায়ই কুশডাঙ্গা গ্রামে ওই নারীর বাবার বাড়িতে যেতেন। গত চার দিন ধরেই তিনি ওই নারীর বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। পরে বিষয়টি টের পেয়ে ওই নারীর স্বামী আকাশকে খবর দেন স্থানীয়রা। গেল শনিবার গ্রামবাসীর সহায়তায় ইব্রাহিমকে আটক করেন ওই নারীর স্বামী আকাশ। পরে গ্রামবাসী ও স্থানীয় পৌর কাউন্সিলরের মাধ্যমে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটকের সময় ইব্রাহিম র‍্যাবের মনোগ্রাম খচিত পোশাক পরিহিত ছিলেন বলে জানায় স্থানীয়রা। পুলিশ সদস্য ইব্রাহিম প্রায়ই ওই নারীর বাবার বাড়িতে যেতেন বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। জানান পরে সোনিয়া ও ইব্রাহিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই র‍্যাবের পরিচয় দিয়ে ছেলেটা একাধিকবার এই বাড়িতে আসে, হ্যাঁ, কিন্তু আমরা সবাই অবলোক করছি, পোলাপা বিভিন্ন সব বলতে অবলোক করছি। একাধিকবার আসার পরে কালকে প্রতিদিন বেলা 12টার সময় র‍্যাব আসছে, আমার কাছে খবর আসলো রাত্রিবেলা। আমি বললাম কেউ ঝামেলা করিস না, আমি দেখছি। সকালবেলা আমি এলাকার লোকজন ডাকালাম, ডাকানোর পরে ওর যে মূল হাজব্যান্ড পুলিশের চাকরি করে সেও চলে আসলো। সে আসার পরে সে ওদের আপত্তিকর অবস্থা ধরে আমার কাছে সমর্থ করে, ওই দুই ছেলে, ওই ওর বউরে এবং ওই র‍্যাবের ছেলে মেয়ের। হ্যাঁ, এলাকার লোকজনের তখন তোপের মুখে বলে সবাই। তখন আমি পুলিশকে ওসিরে ফোন দিয়ে আমি থানায় হ্যান্ডওভার করি। আর অভিযুক্ত ইব্রাহিম ও ওই নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলছে বোয়ালমারী থানা পুলিশ। একসঙ্গে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলছে পুলিশ। ওই মহিলা সহ যদি তারা বৈধ না, কাগজপত্র দেখাতে পারেনি, তারা ওই যে লোকজন আটক করছিল অসামাজিক কার্যকলাপ সহ পরিবেশ নষ্ট দেয়, তাদেরকে প্রসিকিউশন দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে এই প্রক্রিয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বিরাজ করছে এলাকা জুড়ে। পাশাপাশি অভিযুক্ত সোনিয়া ও পুলিশ সদস্য ইব্রাহিমের শাস্তির দাবি জানান স্থানীয়রা। র‍্যাব ধরা পড়ছে মহিলা সহ। তামজিদ মির্জা, কালবেলা। আপনারা সবাই দেখেন।